ইউনূসকে আমরা বলতে চাই, এদেশের লক্ষ কোটি জনতার প্রিয় ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি। এই ভান্ডারি সে মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদিকে গ্রেপ্তার করায় জেলখানায় খাটিয়েছে, কথাটা ঠিক কিনা? অবিলম্বে এই বদমাশকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় বাংলাদেশের মানুষ বসে থাকবে না। যারা রসুলকে, যারা আল্লাহকে ভালোবাসত, এইরকম আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে, অবশ্যই অবশ্যই এই মাইজ ভন্ডকে গ্রেপ্তার করতে হবে। ইহুদিরা তারা মসজিদ বানাতো, যেখানে কবর থাকতো কবরটাকে এক পাশে কিংবা মাঝখানে রাইখা ওইখানে তারা একটা মসজিদ বানাই দিত। বাংলাদেশে অনেক জায়গা আছে দেখবেন, কবর কবরটাকে সুন্দর করে মাশাআল্লাহ একেবারে লাল সালু দিয়ে টিয়া সাজায়া, উপরে কি সুন্দর গম্বুজ বানায়া, তারপরে সেই জায়গায় রমরমা ব্যবসা চলে, কতক্ষণ ঠিক কিনা? দিনের বেলা হয় ব্যবসা, ভিক্ষার ব্যবসা, আর রাতের বেলা মদের আসর বলে, আছে না নাই? আরো আসতে পারে না? আছে না নাই? খুব বেশি দূরে যাওয়া লাগবে না, এই যে 8 রশি না 9 রশি খাজা বাবা ভান্ডারি কত কিছু ওরস করে, এই করে সেই করে, এগুলোর মাধ্যমে তারা এদেশে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে, যরকান নাউযু বিল্লাহ। আর এরা শুধু মাজার নিয়েই থাকে নাই, এরা পর্যায়ক্রমে রাজনীতিতে এসেছে। রাজনীতিতে এসে সত্যিকার অর্থে যারা আলেম, যারা ইসলাম প্রিয়, যারা হককে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, কথাটা ঠিক কিনা? এই যে মুসিবুল বাশার ভান্ডারি, আমরা বলে দিতে চাই এই তত্ত্ববোধক সরকারের মাননীয় উপদেষ্টাকে ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, এদেশের লক্ষ কোটি জনতার প্রিয় ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি, কথাটা ঠিক কিনা? এই ভান্ডারি, এই ভান্ডারি সে মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদিকে গ্রেপ্তার করায় জেলখানায় খাটিয়েছে, কথাটা ঠিক কিনা? অবিলম্বে এই বদমাশকে গ্রেপ্তার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি গ্রেপ্তার করা না হয় বাংলাদেশের মানুষ বসে থাকবে না, কথা কন? মানিকের অবস্থা আপনারা দেখেছেন, পালায় যাওয়ার সময় এর চাইতে বড় মিসকিন আর কেউ ছিল? শুধু মানিক নয়, এইরকম কত মানিক আছে এখনো ধরা ছোঁয়ার বাইরে, আপনারা ধরে নিয়ে আসেন, তারপরে আদালত চত্বরে তাদেরকে ফ্লাইং কিক দেওয়া হয়, কথা কনফ্লিক্ট। আমরা অবশ্য নিন্দা জানাই, কারণ সে সিলিন্ডার হওয়ার পর তার উপরে আইনি প্রক্রিয়া চলবে, এরকমটা ইসলাম সম্মত নয়। কিন্তু যারা রসুলকে, যারা আল্লাহকে ভালোবাসত, এইরকম আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে, অবশ্যই অবশ্যই এই মাইজ ভন্ডকে গ্রেপ্তার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার প্রিয় মাহবুব বান্দা কোরআনের পাখিকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মর্যাদা দান করো, বলে আমিন। আর যারা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় পড়েছিল, আল্লাহ তাদেরকে নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দাও, বলে আমিন। আপনারা পালানোর জায়গা পাবেন না, কতক্ষণ ঠিক কিনা? আমি আন্দোলন শুরু হওয়ার পরেই বলেছিলাম আপনারা পালানোর জায়গা পাবেন না, আলহামদুলিল্লাহ কবুল করেছে, বলেন আমিন। ঠিক আপনারা এখনো বলছি আপনারা পালানোর জায়গা পাবে, জনগণ আছে, সজাগ আছে, কাজী যদি বাঁচতে চান পুলিশের কাছে সিলিন্ডার করেন, আর নয় জনগণ যদি পায় তাহলে পিটায়া পিটায়া সাপের মতো হত্যা করবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যারা দিন কায়েমের জন্য, ইসলামের জন্য যারা এরকম শহীদ হয়েছে, কারাগারে ছিল, আল্লাহ তুমি তাদের মর্যাদা আরো বাড়িয়ে দাও, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, সেই জন্য বলতেছিলাম মুশরিকরা তারা ব্যবসার জন্য মসজিদগুলোকে কবর বানিয়ে দিয়েছে, মাজারগুলোকে তারা ব্যবসা বানিয়ে দিয়েছে, যেটা হারাম, আল্লাহ রসুল আল্লাহ পাক তাদেরকে নিষেধ করেছেন। আপনি আমি সবাই মরে যাব, দুনিয়ায় থাকতে পারবো না।